আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম চাইনিজ ভেজিটেবলের আরেকটি রেসিপি নিয়ে। আজকের এই ভেজিটেবলটা আমি করেছি ব্রোকলি এবং ক্যাপসিকাম দিয়ে। মোটামুটি আমরা সবাই জানি ব্রোকলি আমাদের হেলথের জন্য খুবই ভালো, আর এখন যেহেতু উইন্টার সিজন চলছে এবং এই সময় ব্রোকলিটা অনেক বেশি বাজারে পাওয়া যায়, তাই আমি এই ভেজিটেবলটা শুধুমাত্র ব্রোকলি এবং ক্যাপসিকাম দিয়ে করেছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আমি এই ভেজিটেবলটা বাটার দিয়ে করছি, বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা কুচি এবং 1/2 চামচ রসুন কুচি। এবার আদা এবং রসুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি, লাল করে ভাজার প্রয়োজন নেই, খুব সামান্যই ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুটা কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 1টি ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলিগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস এবং টমেটো সস। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। চুলোর আঁচ মিডিয়াম হাই করে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, কারণ এই সবজি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই গরম পানি দিয়ে বড়জোর 5 মিনিটের মতো রান্না করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে জানাতে পারেন। আমি এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে সবজি ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এই 5 মিনিট মিডিয়াম লো আঁচে সবজিগুলো রান্না করে নিতে হবে। দেখুন পানিও যথেষ্ট কমে গেছে এবং সবজিও সিদ্ধ হয়ে এসেছে। এবার অ্যাড করে দিচ্ছি কিছুটা ডিম। আমি পুরো একটি ডিম না দিয়ে অর্ধেকটা ডিম দিচ্ছি। এই সবজিটি তৈরি হতে আমার টোটাল সময় লেগেছে 10 মিনিটের মতো। যারা খুব স্বাস্থ্য সচেতন এবং ডায়েট করেন তারা কিন্তু নিশ্চিন্তে রাতে ডিনারটি সেরে ফেলতে পারেন এই হেলদি ভেজিটেবল দিয়ে। এবার ভেজিটেবলে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ঝটপট হেলদি ভেজিটেবল। এই ভেজিটেবল পোলাও দিয়েও খেতে খুবই ভালো লাগবে। দেখুন এর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আমি সার্ভ করার আগে উপরে আরও কিছুটা বাটার দিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।